আজকে আমি বানাবো সাজের পিঠে, তাই জন্য প্রথমে আমি ফ্লিপকার্ট থেকে একটা সাজ অর্ডার দিয়েছিলাম। মাটির সাজগুলো আমাদের এখানে সেরকম পাওয়া যায় না, তাই ভাবলাম ফ্লিপকার্ট থেকে সাজ কিনেই সাজের পিঠাটা বানিয়ে ফেলি। এই জন্য দেখো, প্রথমে চালগুড়ি সাথে লবণ এবং অল্প উষ্ণ গরম জল দিয়ে এইভাবে একটা ব্যাটার তৈরি করে নেব। তারপর সাজটাকে আঁচে চাপিয়ে দেব, এই সময় কিন্তু আঁচের ফ্লেমটা থাকবে লো। তারপর এক এক করে সেই ব্যাটারটা সাজে ঢেলে 5 থেকে 7 মিনিট ভাপ দিয়ে নিলেই কিন্তু আমার এই ব্যাটারটা তৈরি হয়ে যাবে। ওহো, আমি কিন্তু মাটির পাত্রের সাজে 5 থেকে 7 মিনিটের কথা বলেছি, এই পাত্রে কিন্তু 2 থেকে 3 মিনিট গরম করে নিলেই পিঠেটা সম্পূর্ণ তৈরি হয়ে যায়। আমি আগেরবার 5 মিনিট ভাপিয়ে নিয়েছিলাম, তাই জন্য আমার পিঠেগুলো প্রথমে পুড়ে গিয়েছিল। তো দেখো, 2 থেকে 3 মিনিট ভাপিয়ে নেওয়ার পর পিঠেগুলো দেখতে কত সুন্দর লাগছে। তোমরাও এরকম নতুন নতুন সাজের পিঠে বানাও আর খাও। আমায় কমেন্ট করে অবশ্যই জানিও আমার এই পিঠের রেসিপি তোমাদের কেমন লেগেছে। টাটা।